আমরা অনেক সময় যখন আইসিটিতে নাম্বার কনভার্সনের কাজগুলো করি তখন আমাদের একটা খুবই কমন আইডিয়া হচ্ছে এবং একটি কমন কোয়েশ্চেন হচ্ছে যে কোনো নাম্বার কনভার্সনের সময় যদি ডেসিমালে কনভার্ট করতে হয় আমরা জাস্ট একটা নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করি। তো সাপোজ আমাকে বলা হয়েছে যে আই হ্যাভ আ নাম্বার, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার 1011, এটাকে এখন আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে যে ডেসিমালে এটার ভ্যালুটা কত। আমাদের সবচেয়ে কমন কাজ এই জায়গাটা আমরা যেটা করি সেটা হচ্ছে যে একদম না বুঝে একটা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিই যে 1 ইনটু হচ্ছে আমাদের এখানে যেহেতু হচ্ছে 2 আমার বেস তাহলে 2^3 প্লাস 0 ইনটু 2^2 প্লাস হচ্ছে 1 ইনটু 2^1 প্লাস 1 ইনটু 2^0। কেন করি, কী কারণে করি, কোনো ব্যাখ্যা নেই, জাস্ট আমাকে এটা করতে হবে, আমি করে ফেলছি। আসলে এই জিনিসটা বোঝার জন্য আরেকটা বেসিক জিনিস বুঝে আসতে হয় যেটা অনেক সময় আমাদেরকে এই প্রবলেমটাতে একটু হেল্প করতে পারে। আইডিয়াটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা স্থানীয় মান এবং নিজস্ব মান রয়েছে। মূলত স্থানিক সংখ্যা পদ্ধতির বেসিক কনসেপ্টই কিন্তু এইটা যে তার শুধুমাত্র ডিজিট ভ্যালু থাকবে না, তার স্থানের জন্য একটা আলাদা মান থাকবে। ফর এক্সাম্পল আমরা যখন বলি 100, যদি আমি বলি যে 111, তাহলে এই ওয়ান কিন্তু সেম না, এই ওয়ান বুঝায় 1 আর এই ওয়ানটা বুঝায় 10। কারণ কি, এটা নিজস্ব একটা মান রয়েছে, তার সাথে হচ্ছে এটার পজিশনের জন্য আরও 10 গুণ হচ্ছে, এই ওয়ানটা বুঝায় 100। তাহলে এদের প্রত্যেকের ডিজিট ভ্যালুর সাথে তাদের নিজস্ব মানে মানের সাথে একটা স্থানীয় মানের ব্যাখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই সেম আইডিয়াটাই অ্যাপ্লাই করব হচ্ছে এদের ক্ষেত্র। কীভাবে, আসো তোমাকে ব্যাখ্যা করি এবং কেনই বা আমরা এইভাবে ডিরেক্ট হচ্ছে যে ম্যাথটা লিখি সেটার একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি। আইডিয়াটা খুবই সিম্পল। আইডিয়াটা হচ্ছে যে আমরা বাইনারির সাথে আগে দশমিকের যে সম্পর্কটা সেটাকে একটু আমরা দেখার চেষ্টা করি। সাপোজ আমরা যে সম্পর্কটা একটু দেখে থাকি সেটা হচ্ছে আমাদের, এই হচ্ছে বাইনারি সকল নাম্বার বা ডিজিটস, এটা হচ্ছে আমাদের ডেসিমাল সব ডিজিটস। সো এখানে দেখো খেয়াল করে, এটা যদি আমাদের বাইনারি ডিজিটস হয়, উই হ্যাভ লাইক 0, দেন 1, দেন 10, দেন 11, দেন 100, দেন 101। এটারও একটা ব্যাখ্যা আছে যে কেন এটা এইভাবে এই প্রোগ্রেশনে আগায়, এটা আমরা আরেকদিন ব্যাখ্যা করবো, ডোন্ট ওয়ারি। এটা হচ্ছে আমাদের প্রবাবলি 110, দেন 111, রাইট? সো এইভাবে হচ্ছে যে আমাদের এটা প্রোগ্রেশনে আগাচ্ছে। আর দেখো যদি ডেসিমালে দেখি তাহলে এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা কামস অ্যাজ 4, এটা হচ্ছে 5, দিস ইজ 6, অ্যান্ড দিস ইজ 7। খেয়াল করে দেখো, আমাদের যখন বাইনারি থেকে একটা এক্সট্রা মানে স্থানে একটা এক্সট্রা হচ্ছে যে আমাদের অংশ অ্যাড হচ্ছে, তথা দশক ঘরে যেটাকে আমরা বলি, আরেকটা হচ্ছে আমাদের অঙ্ক চলে আসছে, তখন তাদের মধ্যে আসলে দেখো এই জায়গাটা 10 গুণ যখন হয় তখন ডেসিমালের হিসাবে আমাদের কিন্তু 2 গুণ হয়। আবার খেয়াল করে দেখো, যখন আমাদের এখানে 100 চলে আসে তথা আরও 10 গুণ হচ্ছে, বা আমরা বলতে পারি আরেকটা স্থান ইনক্রিজ করছে, তখন কিন্তু ডেসিমালে আবার হচ্ছে 2 গুণ হচ্ছে। আমি যদি এখানে খেয়াল করে দেখি, এখানে হয়তো বা 1000 যখন আসবে তখন আসবে 8, অর্থাৎ আবার দেখো 2 দুগুণে মানে 4 দুগুণে আমাদের 8। তাহলে আমি দেখছি প্রত্যেকটা বার 2 গুণ করে বাড়ছে ডেসিমালে যখন আমাদের বাইনারিতে 1 ঘর করে ইনক্রিজ করছে। তাহলে আমরা বলতে পারি যে বাইনারির একটা স্থানীয় মান যখন হচ্ছে আমাদের 1 ঘর করে ইনক্রিজ করে তখন ডেসিমালের হিসাবে সেটা 2 গুণ করে ইনক্রিজ করে। তাহলে যদি আমি বাইনারির ইকুইভ্যালেন্ট এখন অংশটাকে লেখার চেষ্টা করি, যে বাইনারি যখন আমরা 10 লিখি ডেসিমালে এটার জন্য অ্যাড হয় হয়তো বা এটার জন্য 1ই অ্যাড হয়, এটার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ডেসিমালে 10 গুণ হয় না, বরং 2^1 অ্যাড হয়। এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। যদি আমরা এখানে আরেকটা 1 দিতাম তাহলে এখানে ডেসিমালের হিসাবে 2^2 পরিমাণ স্থানীয় মান আমরা এখানে অ্যাসাইন করতাম। দ্যাটস দ্য ভেরি রিজন ওয়াই আমরা কিন্তু এইভাবে হচ্ছে গুণ করে থাকি, জাস্ট র্যান্ডম এখানে বেস 2, দ্যাটস এখানে 2 দিয়ে দিচ্ছি তা না। মূলত আমরা যদি এখন অক্টাল থেকে ডেসিমালে যেতাম তখন আমরা যদি মানে ছকটা যদি আমরা এঁকে নিই তাহলে দেখবো সেখানেও আমাদের 8 গুণের সাথে 10 গুণের এই যে রিলেশন সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, দ্যাটস আমরা সেখানে আবার 8 অ্যাপ্লাই করি। তাহলে এখন চিন্তা করো, আমি একটা র্যান্ডম এই ভ্যালুটাকে এখন আমি হয়তো বা ডেসিমালে নিতে চাই, কিন্তু আমি এখন এই পদ্ধতিতে করবো না, আমি একটা একটু স্থানীয় মান পদ্ধতিতে দেখাবো। স্পষ্ট সমস্যা